মাল্টা, প্রতিনিয়ত মাল্টা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। দুই, মাল্টায় পেকটিন নামে এক ধরনের ফাইবার আছে যা ক্লোন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তিন, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে মাল্টা। চার, এটি ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে। পাঁচ, মাল্টার ভিটামিন সি উপাদান আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। সজনে ডাঁটা, সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই দ্রুত ঠান্ডাজনিত রোগ দূর করতে সাহায্য করে। দুই, হজমের সমস্যা সমাধানে সজনে ডাঁটা বেশ উপকারী। তিন, মুখের রুচি বাড়াতে সাহায্য করে সজনে ডাঁটা। চার, এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে। পাঁচ, এছাড়াও শরীরের রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে সজনে ডাঁটা। আদা, কাশির ক্ষেত্রে সবচেয়ে উত্তম সমাধান হলো আদা। দুই, আদাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আমাদের দেহের হাড়কে মজবুত করে। তিন, যাদের বাত ব্যথার সমস্যা আছে তারা নিয়মিত আদা খান। চার, আদাতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী গুণ, এটি ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন যেন সবার উপকারে আসে। ধন্যবাদ।